কাজা নামাজ আদায় করার নিয়ম কি কি? যেমন ফজরের নামাজ কাজা হলে পরে কোন সময় আদায় করব? সুন্দর প্রশ্ন করেছেন। কাজা নামাজ বলতে মানে নামাজ আপনি পড়বেন না, বসে থাকবেন, আর নামাজের ওয়াক্ত যখন চলে যাবে তখন আপনি কাজা আদায় করবেন, এই এই কথা যদি বলে থাকেন এটা ভুল। এই ধরনের কাজা নামাজের কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই, কাজা নামাজের পদ্ধতি ইসলামের মধ্যে নেই। কারণ নামাজ সলাত যদি আপনি পরিহার করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী আপনার এই কাজটি মূলত কুফুরি, এই কাজটি কুফুরি, কারণ আপনি কুফুরি কাজের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায় কেরাম এটাই বলেছেন। সাহাবায়ে কেরামের থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে তারা সলাৎ ত্যাগ করাকেই কুফুরি মনে করতেন, আর কোনোটাকে মনে করতেন না। সলাৎ ত্যাগ করাটা এত ভয়ঙ্কর বিষয়। এখন আপনি কাফির ব্যক্তি কুফুরি করার পরে আপনি কিসের কাজ সলাৎ আদায় করতেছেন, প্রশ্নই আসে না। কিন্তু কোনো কারণে যদি আপনার সলাৎ আপনি আদায় করতে না পারেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে, মান নামা আন সলাতিন, যে ব্যক্তি মানে সলাতের থেকে ঘুমে গেল, ঘুমিয়ে গেছেন আপনি খেয়াল নেই, ঘুমের মধ্যে তো আপনার সুযোগ নেই, ঘুমিয়ে পড়েছেন, আও নাসিয়াহা, অথবা অনেক ব্যস্ততার কারণে সলাতের বিষয়টি বিস্মৃত হয়ে গিয়েছে, ভুলে গিয়েছে। ফাল ইউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার মনে পড়বে তখনই সে আদায় করে নেবে, তখনই পড়ে নি, এটাই হচ্ছে এটা তার সলাত, বুঝতে পেরেছেন? এটা হলো সলাতের পদ্ধতি, তাই আপনি তখনই পড়ে নেবেন। যেমন আপনি ফজরের সলাত ঘুমিয়ে গিয়েছে, কোনো কারণে উঠতে পারেন নাই, আপনি যখনই উঠবেন তখনই আপনি ফজরের সালাত আদায় করে নেবেন, এটা হচ্ছে সুন্নাহ তরিকা, এটাই হলো পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পদ্ধতি, এই পদ্ধতি অনুসরণ করতে হবে। এটা কাজা সালাত নয় যে কাজা সালাত আমি আদায় করলাম, কাজা সালাতের কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই, কারণ ইচ্ছাকৃতভাবে সালাত পরিহার করে কাজা করার বিধান ইসলামের মধ্যে দেওয়া হয়নি, এই সুযোগ ইসলামের মধ্যে নেই।